হঠাৎ করে ছাতিতে পেন শুরু হয়, তো যে বডি পুরো কাঁপতে শুরু করে, সে আর গাড়ি চালাতে পারে না। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি মৈত্রী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে বছরের প্রথম দিন, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম দিনই আরও সেই যে লুচি নিয়ে বসে গেছে, এমনিতেই বছরের প্রথম দিন, তারপরে আবার সানডে, মানে দুটো সেলিব্রেশানই একসঙ্গে, সানডের মজা আবার বছরের প্রথম দিন। তো আরও সেদিকে লুচি এনজয় করতে থাক, আমি এই সুযোগে রমিলকে খাইয়ে দিই। আর রমিলকে খাওয়াবো কি, রমিল হাতে রাখো রিমোট নিয়ে বসে আছে, ও টিভির দিকে এক মন দিয়ে কী দেখছে কি জানি, আর চেঞ্জ করতে ব্যস্ত। আর রমিলের এই যে সুজি আছে, ও লুচি একটু আধটু মুখে দিলে নেয়, এখনও বাচ্চা মানুষ তো পুরোটা এখনও খেতে পারে না, ওকে সুজি খাইয়ে দেবো। আর এখানে এই যে মাছ বিক্রি করতে আসছে, তো উপর দিয়ে দেখছি মাছটা যখন বের করেছিল তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, এখন গুছিয়ে নিয়েছে। নিচে কিছু আন্টি নিয়েছে, আমাদের আজকে আর মাছ নিইনি ওখান থেকে। আর আজকে যেহেতু বাইরে যাওয়ার প্রোগ্রাম করেছি, তাই বাড়িতে বেশি কিছু সেইভাবে রান্না করিনি। তো এখানে এই যে আমি রেডিও হয়ে গেছি বাড়িতে, আজকে জাস্ট চিকেন হয়েছে প্লেন, তো সেই তাই সেই হিসেবে আর শ্যুটও করিনি। তো এখানে এই যে গাড়ি আমাদের এসেও গেছে, আর এখানে এরা সবাই মিলে এই যে আমাদের কোম্পানির যে ক্যাটলগ আছে সেটাই সবাই মিলে দেখছে। তো চলো গাড়িতে বসে পড়ি, আর কোথায় যাচ্ছি সেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে, তো চলো দেখতে থাকো। রমিল আজকে বাড়িতে দুপুরে একটুও ঘুমোয়নি, ভাবলাম যে গাড়িতে যখন যাবো হয়তো ঘুমিয়ে পড়বে, কিন্তু ঘুমোনো তো দূরের কথা, কীভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দেখো, দেখা যাক কখনো ঘুমোয়। তো দেখতে দেখতে আমরা টাউনে পৌঁছে গেছি, তো সুইট ইন্ডিয়ার সামনে এখানে একটু দাঁড়িয়েছি, আর ওই যে রাহুল একটু গেল কিছু আনতে, দেখা যাক কী নিয়ে আসে। তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে বিচের ধারে যে টিনিটি পার্কটা আছে সেখানেই যাব, তো সেখানে যেহেতু বসবো তো সেই জন্য এখান থেকে জল নেওয়া হলো, তারপরে বাদাম মিল্ক আর কেক আর চিপস এইসব কিছু নেওয়া হলো টুকিটাকি জিনিস। আর রমিল এতক্ষণ আমার কোলে শুয়েছিল, এখনও কিন্তু ঘুমোয়নি, মানে কোলে যতক্ষণ ছিল তখনও ঘুমোয়নি, এখনও ওর কোনো ঘুম নেই। গাড়িতে ওঠার পর বাচ্চারা দেখি ঘুমিয়ে যায় সচরাচর, তো এর দেখছি পুরো উল্টো উল্টে আরও খেলাধুলো শুরু করে দিয়েছে, এখন ওই যে পাপার কোলে বসে খেলছে আর কি, খেলছে আর বাইরেটা দেখছে চারিদিক। তো আমরা এই যে কৈলাসগিরির সামনে এসে গেছি, তো এখান থেকেও যদি কেউ কৈলাসগিরিতে যেতে চায় যেতে পারবে, ওই যে রোপওয়েটা দেখতে পাচ্ছ, তো ওখানে নি মানে রোপওয়ে থেকে উঠে ওপরে উঠা যাবে রোপওয়ে দিয়ে, কিন্তু আমরা এখান থেকে কখনো উঠিনি এখনো পর্যন্ত। আর টিনেটি পার্কটা এই সামনেই, কৈলাসগিরি অতটা ওপরে উঠতে হবে না, তার আগেই পড়বে। এই যে দেখো এখানে ভিড় আছে, আজকে যেহেতু 1 জানুয়ারি বেশ ভিড় আছে সব জায়গাতেই, আজকে ভিড় আছে, আর বেশি ভিড় বলতে বাঙালিদেরই বেশি ভিড়, বাঙালিরা একটু আবেগপ্রবণ, ঘুরতে যেতে পছন্দ করে সেই জন্য। তো আমরা এখন আছি টাউনে 7 হিলস নার্সিং হোমে, তো আমরা হঠাৎ করে ট্রিনিটি পার্কে না গিয়ে কেন নার্সিং হোমে এলাম, তো তোমরা সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে।
আর এখানে আমি এই যে দুই ছেলেকে নিয়ে বসেছি, আরো সে একটু পিছনের দিকে আছে ক্যামেরার পিছনে, আর রমিল এখানে এই যে বসে বসে গাড়ির ভেতরেই খেলছে। A few moments later. তো ফাইনালি আমরা বাড়ির সামনেই একটা রেস্টুরেন্ট এই যে ইটা স্টপে এসেছি, তো এখান থেকেই খাওয়া দাওয়া করে তারপরে আমরা একদম বাড়ি যাব। তো এদিকে এই যে আমাদের খাওয়ারও এসে গেছে, এটা হলো চিকেন মাঞ্চুরিয়া আর রয়েছে এটা চিকেন তন্দুরি। চিকেন তন্দুরিটা ভালোই ঝাল আছে, কিন্তু আরুষ দেখছি ভালোই খাচ্ছে মোটামুটি, দেখা যাক কতদূর খায়। আর রমিল কিছুই খাওয়া দাওয়া করতে চাইছে না, ওর খাওয়ার নিয়ে এসেছি কিন্তু ও খাচ্ছে না, ও দেখছি চিকেন তন্দুরিটা মোটামুটি একটু একটু করে খাচ্ছে। আর এটা রয়েছে মিক্সড একটা স্যুপ, চিকেনও আছে আর ভেজিটেবলও আছে, আর রয়েছে এটা নান রুটি, আর এখানে এটা আছে কড়াই চিকেন। আর যেহেতু রুটি বা সবজি ওসব ঝাল আছে খেতে পারবে না, তো ওর জন্য নুডলস অর্ডার করা হয়েছে, তো ও তার নুডলসই খাচ্ছে এই যে। আর আজকে দেখছি রমিল ওই রেস্টুরেন্টে মোটেই ভেতরে থাকতে চাইছে না, কিন্তু বাইরে আনলে বেশ খুশি, দেখো বাইরে কি সুন্দর ঘোরাঘুরি করছে খেলাধুলো করছে, কিন্তু ভেতরে নিয়ে গেলেই কান্নাকাটি শুরু করছে, খাচ্ছেও না আর কাউকে খেতেও দিচ্ছে না। তাই আমি একটু ওদের দুজনকে নিয়ে এই যে বাইরে এসেছি, তো বাইরে ওরা বেশ ঘোরাঘুরি করছে। আর এখানে এই যে পেস্ট্রি দেখে আরুষের মাথা খারাপ, ওকেও কেক নিতে হবে। এখানটাও দেখছি রেস্টুরেন্টটা বেশ সাজানো গুছানো আছে, ছোট জায়গার উপরে কিন্তু বেশ ভালো, পরিষ্কার ছিমছাম। তো আমাদের সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে সবাই চলে এসেছে বাইরে, আর বাড়ির জন্যও কিছু পার্সেল নেওয়া হয়েছে। তো এখানে সব জায়গা মানে সব শেষে যা হয় আর কি, সব জায়গাতেই ফটো সেশন, এখানে দুই ভাইয়ের একসঙ্গে ফটো তোলা চলছে, দেখা যাক কতটা ফটো তুলতে দেয় তারপরে বাড়ি। ফার্স্ট জানুয়ারির ভিডিওটা আমি এডিট করছি, তো এডিট করতে করতে ভাবলাম যে তোমাদেরকে শেষটা বলি, শেষে আর আমি আর সেদিন আর কিছু মানে বলতে পারিনি আর বলার টাইমও হয়নি। তো অ্যাকচুয়ালি তোমরা দেখলে তো আমরা বেরিয়ে গেলাম সবাই মিলে বেশ মজা করতে করতে গাড়িয়ে করে, কিন্তু যাওয়ার সময় হঠাৎ করে মানে পাশাপাশিই থাকে একটা বাঙালি কাকু, তো তারাও ফ্যামিলি নিয়ে মানে পিকনিকে গিয়েছিলো, তো সেখানে হঠাৎ কাকুর একটু হাতে ব্লক আছে, তো কাকু যেহেতু ড্রাইভ করছিলো হঠাৎ করে ছাতিতে পেন শুরু হয়, তো যেহেতু ব্লক আছে তো কাকু একটা টেনশন কাজ করে যে নিশ্চয়ই সে মানে হার্ট অ্যাটাক করলো না কি, তো হঠাৎ করে টেনশন মানুষকে অনেকটাই দুর্বল করে দেয়, সেই ভয়ে সে মানে বডি পুরো কাঁপতে শুরু করে, সে আর গাড়ি চালাতে পারে না, মানে মিডিলে গাড়িটা থামিয়ে দেয় রাস্তা মানে রোডের মধ্যে। তো আমরা যেহেতু ওই রাস্তাতেই ছিলাম আর আমাদের যে গাড়িটা ড্রাইভ করছিলো সে কাকুরই ছেলে ভাই, তো সে হঠাৎ করে আমাদেরকে ফোন লাগায়, তো আমরা তৎক্ষণাৎ তাড়াতাড়ি করে যাই কাকুর কাছে,
গিয়ে দেখলাম যে কাকুর ছাতিতে পেন হচ্ছে, তো আমি সেই সময় শ্যুট করিনি। আর সত্যি কথা বলতে ওই সময় মানে ক্যামেরা অন করতেও মানুষ ভুলে যায়, তো ভুলেই গেছি। তো হঠাৎ করে বললো যে না আমার এখানে পেন হচ্ছে, তো আমরা ওখানে কাছাকাছি একটা মেডিকেল শপ থেকে ওষুধ দিয়ে দিলাম। বললো না এখন মোটামুটি ঠিক আছে, কিছু দূর যাওয়ার পর আবার বলছি পেনটা স্টার্ট হচ্ছে। তো তখন হঠাৎ করে কাকুকে অ্যাডমিট করা হলো ওখানে সামনে একটা ভালো নার্সিং হোমে। তো অ্যাডমিট করার পর ডাক্তাররা চেক আপ করলো, সমস্ত কিছু হলো, বললো যে না সেরকম কিছু ব্যাপার না, আপনারা এখানে অ্যাডমিট করে রাখতে পারেন, আমরা অবজারভেশনে রাখবো, মূলত ওটা গ্যাস থেকেই হচ্ছে। তো আমরা কী করলাম, আর অ্যাডমিট করে নিয়ে কাকুকে নিয়ে আমার ঘর নিয়ে চলে এসেছি। তো সেই কারণে আর আমাদের টাউনে যাওয়া হয়নি, টাউনে কোথাও ঘোরাও হয়নি। দুটো বাচ্চাকে নিয়ে আমি গাড়িতেই বসেছিলাম, রাহুলের বাইরে নার্সিং হোমেই ছিল। তারপরে এসে বাড়ির সামনেই একটা রেস্টুরেন্টে গিয়ে রাহুল যে গিয়ে আজকে যেহেতু কোনো ঘোরা হয়নি তুমি জামা টামা চেঞ্জ করো না, আমরা এই সামনেই কাছে একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে দিয়ে আসবো। সেই জন্য আর জামা কাপড় ছাড়িনি, এসে কাছেই এমনি একটা রেস্টুরেন্টে গিয়ে কোনোরকম খাওয়া দাওয়া করে রাত্রে আবার ঘর এলাম। মানে নিউ ইয়ারের দিনটা যে এইরকম হবে ভাবতেই পারিনি, তবে শেষটা ভালো কেটেছে। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছি মোটামুটি, আরও শ্রমিল একটু খেলাধুলা করলো, এইভাবেই কেটে গেল পয়লা জানুয়ারিটা। তো শেষ ভালো যায়, সব ভালো, আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা যেন সবার ভালো, অনেক 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 ভালো কাটে, এবং সমস্ত যার যা ইচ্ছা সেটা যেন সবার পূরণ হয়। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।